আসসালামু আলাইকুম, আমি তাসমিম মানাহিদ, আমি হোসেন জুবেদার ডিগ্রি কলেজ কুমিল্লা, আমি বায়োলজি শিক্ষক। আমার এই সমস্যাটা ছিল, আমি একটা বছর ভীষণ কষ্ট পাইছি, প্রচণ্ড ব্যথা ছিল, জ্বলনি ছিল, জ্বালা পোড়া ছিল, আমাকে জার্নি করতে হতো, খুব বেশি কষ্ট হতো, এত বেশি ব্যথা ছিল যে চোখে পানি চলে আসতো। তারপর আমি যখন নাজমুল স্যারের কাছে আসলাম, উনি অপারেশন করলো, অপারেশনে আমি এতটুকু কষ্ট পাইনি, ভয় পেয়েছিলাম খুব বেশি, কিন্তু কষ্ট সেই তুলনায় আমার কিছুই হয়নি। তার পরবর্তী সময়েও আমাদের মধ্যে যে একটা ফোবিয়া কাজ করে, যেটা আমরা খুব বেশি ভয় পেয়ে যাই, যে অপারেশনের পরবর্তী সময়ে গরম পানি সেক নিতে হবে, এটা নিতে হবে, সেটা অনেক বেশি কষ্টকর। আসলে ব্যাপারটা কিছুই না, খুব সাধারণ একটা ব্যাপার, আপনি একটু নিয়মকানুন মেনে চললেই কোনো কষ্ট হবে না, বরং ব্যাপারটা আমাদের সবার জন্য খুব সুবিধাজনক, এবং আমরা খুব শীঘ্রই এটাতে রিকভারি করতে পারি, এবং আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি, এবং স্যারের কাছে করতে পারে আমি ভাবতেছি যে আমার অপারেশনটা সত্যি খুব সাকসেস হয়েছে, এবং আমি অনেক রিলিফ পাচ্ছি এখন।